আমি প্রফেসর তারাশঙ্কর বাগ, মেডিকেল প্রফেসর ইন মেডিকেল কলেজ ইডেন হসপিটাল। আমি আজকে একটু হাইলাইট করতে চাই একটা খুব বার্নিং ইস্যু, সেটা হচ্ছে ক্যান্সার সার্ভিক্স, জরায়ুর মুখে ক্যান্সার। এই ক্যান্সার সার্ভিক্স হচ্ছে আমাদের দেশে মেয়েদের মধ্যে সেকেন্ড কমন কজ অফ ডেথ। ফার্স্ট হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, আগে তো জরায়ুর ক্যান্সারটাই প্রথম ছিল, এখন ব্রেস্ট ক্যান্সার এক নম্বর হয়ে গেছে। তারপরেই হচ্ছে ক্যান্সার সার্ভিক্স, অর্থাৎ জরায়ুর মুখের ক্যান্সার। এইটার জন্যে প্রতিদিন সারা ভারতে কয়েক হাজার মহিলা মারা যায়। ক্যান্সার সার্ভিক্স অর্থাৎ জরায়ুর মুখের ক্যান্সার, এইটা তো বিদেশ ডেভেলপ কান্ট্রিরা সব প্রিভেন্ট করে দিয়েছে, ওখানে মর্টালিটি এভাবে মিনিমাম, মানে নেগলিজেবল হয়ে গেছে। কিন্তু আমাদের দেশে হাজারে হাজারে মহিলা বা পেশেন্ট মারা যাচ্ছে। এটা ব্যাপারটা হচ্ছে এটা কেন হয়, এটা কেন হয়, এটা হচ্ছে একটা ভাইরাস রোগ, ভাইরাস HPV বলে একটা ভাইরাস আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই ভাইরাসটা এই ক্যান্সারের পজিটিভ অর্গান। এই দিয়ে যদি কোনো সময় ইনফেকশন হয়ে যায়, তার ইনফেকশনের 10-15 বছর পরে এই রোগ এটা ক্যান্সার হিসেবে দেখা যায়। এখন HPV ভাইরাসটা আসে যৌন সংসর্গের মধ্যে, ইন্টারকোর্সের মাধ্যমে একজন থেকে আরেকজনের, যেমন গনোরিয়া, সিফিলিস এই সব যৌন রোগ আছে, সেইভাবেই এটা স্প্রেড করে। তার মানে একজন যদি মানে কোনো ইন্টারকোর্স না হয়, তার কিন্তু এটা হওয়ার সম্ভাবনা নেই। এটা হয় যৌন মিলনের মধ্যে দিয়ে রোগটা আসে, যদি একজন ক্যারিয়ার আরেকজন থেকে স্প্রেড করে, একজন থেকে আরেকজন, ছেলে মেয়ে দুজনেই স্প্রেড করে। ছেলেদেরও কিছু রোগ হতে পারে, যে ছেলেদের যেমন ওরোফ্যারিঞ্জিয়াল মুখের ক্যান্সার, এটা এই HPV করতে পারে, আর মেয়েদের মুখের ক্যান্সারও করতে পারে বা সিএ সার্ভিক্সও করতে পারে এখানে। কিন্তু এটা এই ব্যাপারটা হচ্ছে, দেখা গেছে 20-30 বছর মেয়েদের 30-40% মেয়েই এই এ দিয়ে ইনফেক্টেড হয়ে যায়। এই ভাইরাস কোনো না কোনো এক সময় তাদের যৌন জীবনের কোনো না কোনো সময় ইনফেকশন হয়ে যায়। কিন্তু মেজরিটি এটাকে ক্লিয়ার আপ করে, নিজের অ্যান্টিবডি দিয়ে ক্লিয়ার আপ করে। যেমন আমরা করোনায় দেখেছি, 100 জন যদি অ্যাটাক হয়, 97-98 জন ওটাকে ক্লিয়ার আপ করে যায়, 2-1 জন হয়তো সাফার করে মারা যায়। সেরকম এখানেও এই ভাইরাসে ইনফেক্টেড হলে 98-99% মহিলাই ভাইরাসটাকে তাদের ইমিউনিটি দিয়ে ক্লিয়ার আপ করে দেবে। কিন্তু 2-1% যারা ক্লিয়ার আপ করতে পারবে না, যাদের এই ভাইরাসটা থেকে যাবে, এদের পরে পরে 7-8 বছর থেকে 10-15 বছরের মধ্যে রোগটা আস্তে আস্তে ম্যানিফেস্ট হবে এবং আলটিমেটলি ক্যান্সার সার্ভিক্স পরিণত হবে। এবং ক্যান্সার সার্ভিক্স যদি হয়, তাহলে কী হবে, ওখান থেকে ব্লিডিং শুরু হবে এদের, এবং অনেক সময় সার্ভিক্সের পাশে মুক্ত নালীগুলো থাকে ইউরেটার, সেগুলো ব্লক করে দিয়ে কিডনি ড্যামেজ করে আস্তে আস্তে মারা যায় এইটা। এবং দেখা গেছে যে ক্যান্সার সার্ভিক্স সাধারণত 30-40 একটা এজ গ্রুপে হয়, 40 বছর অ্যারাউন্ড, আবার একটা 60-70 বছর এজ গ্রুপে, দুরকম একটা এজ ডিস্ট্রিবিউশন আছে। এবং এটা ইয়াং মেয়েদেরই বেশি এফেক্ট করে, কারণ হচ্ছে সেক্সুয়ালি অ্যাক্টিভ মেয়েদেরই হয়, সেই জন্য ইয়াং মেয়েদেরই হয়। এবং অ্যাভারেজ দেখা যাচ্ছে 40-45 বছর বয়সে এতে ক্যান্সার সার্ভিক্সে মারা যেতে পারে। এইবার ক্যান্সার সার্ভিক্সটা, তার মানে ক্যান্সার সার্ভিক্সে ইনফেকশন রেট ওই HPV ভাইরাসের অনেক, কিন্তু মেজরিটিও ক্লিয়ার আপ করে পারে, কিছু পারে না যারা ক্লিয়ার আপ করতে তাদেরই বেশি হয়। কারা ক্লিয়ার আপ করতে পারবে না, তাদের মধ্যে যদি কারো প্রতিরোধ ক্ষমতা কম হয়, ডায়াবেটিস হয়, কারো যদি HIV ইনফেকশন থাকে, কেউ যদি স্টেরয়েড খায়, তাদের এমনি প্রতিরোধ ক্ষমতা কম, তাদের মৃত্যুর সম্ভাবনা বেশি। লাইক করোনা, যাদের প্রতিরোধ ক্ষমতা কম তারা মারা গেছে বেশি, এখানেও তাই। সেই জন্যে উন্নত দেশ কী করলো, প্রথমে কী করলো, স্ক্রিনিং শুরু করলো। স্ক্রিনিং মানে হচ্ছে এই ডেভেলপ কান্ট্রিতে 20-60 বছরের মেয়ে, প্রত্যেক মেয়ে 3 বছর ছাড়া স্ক্রিনিং হয়, মানে প্যাপ স্মিয়ার বলে একটা সার্ভাইকাল প্যাপ স্মিয়ার বা লিকুইড বেস সাইটোলজি বলে দুটো টেস্ট আছে, যেখানে হচ্ছে জরায়ুর মুখ থেকে সেল নিয়ে একটা স্প্যাচুলা মানে যন্ত্র আছে, যেটা দিয়ে চেঁচে নিয়ে ওই সেলগুলো মাইক্রোস্কোপে দেখা হয় যে ক্যান্সার সেল তৈরি হচ্ছে না। কারণ হচ্ছে এই ক্যান্সারের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, ক্যান্সার শুরু হওয়া থেকে একদম শেষ পর্যন্ত 10-15 বছর টাইম লাগে ম্যানিফেস্ট হতে। সেই জন্য এর মধ্যে কোনো এক সময় যদি স্ক্রিনিং টেস্ট করা হয়, যদি ধরা পড়ে, তখন একটা মাইনর সার্জারি করে জরায়ুর মুখটাকে একটু বাদ দিয়েই অনেক সময় এ থেকে মুক্তি পাওয়া যায় ওর থেকে। সেই জন্য ডেভেলপ কান্ট্রি প্রথমে স্ক্রিনিং টেস্ট শুরু করলো 3 বছর ছাড়া ছাড়া, 20-60 বছর সববার, এভরি বডি, একদম ওদের সব স্ক্রিনিং সেন্টার আছে গ্রামে গ্রামে বা এক একটা অঞ্চলে অঞ্চলে, সেখানে পেশেন্টদের প্রত্যেক মেয়েকে কল করে ডেকে নেওয়া হয়, 3 বছর ছাড়া ছাড়া স্ক্রিনিং করা হয়, তার যদি রোগ ধরা পড়ে তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করা হয়। কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার বা ক্ষমতা আমাদের দেশে নেই। আমরা করি কি, স্পোরাডিক, দু একটা আউটডোরে পেশেন্ট এলো হোয়াইট ডিসচার্জ বা ব্লিডিং নিয়ে, তাদের হয়তো করি, কিন্তু রুটিন বেসিসে করি না।
তার জন্য ওরা অনেকটাই এলিমিনেট করে দিয়েছে স্ক্রিনিং টেস্টের মাধ্যমে। এরপরে বিগত কয়েক বছরের মধ্যে 10-15 বছরের বা তারও কিছু দিনের মধ্যে এর একটা ভ্যাকসিন বাজারে চলে এলো। এই ভ্যাকসিনটা হচ্ছে HPV রেজিস্টার ভ্যাকসিন। এখন ডেভেলপ কান্ট্রিতে প্রত্যেক ইয়াং মেয়েদের 14-15 ইয়ার্স এজের মধ্যে এই ভ্যাকসিন একটা বা দুটো বা একটু বেশি এজ হলে 3টে ভ্যাকসিন দেওয়া হয়। সেই ভ্যাকসিনটা আমাদের দেশেও এখন চালু হয়েছে, কিন্তু হয়তো 1-2% মেয়ে এটা ব্যবহার করে, ইভেন ডাক্তার মেয়েরাও এই ভ্যাকসিনটা নেয় রুটিন বেসিসে। কিন্তু ডেভেলপ কান্ট্রিতে সবাই ওই ভ্যাকসিন নিচ্ছে, যার ফলে অলমোস্ট এই ক্যান্সার সার্ভিসকে ওরা এলিমিনেট করে ফেলেছে। এই ভ্যাকসিনটা বিভিন্ন মেনলি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গার্ডাসিল নামে, গার্ডাসিল 4, গার্ডাসিল 9। গার্ডাসিল 4টা 3,000 টাকার মতো দাম, গার্ডাসিল 9 হচ্ছে 9-10 হাজার টাকা দাম। তো গার্ডাসিল 9টা বেশি এফেক্টিভ। তো কিন্তু এখন ভারত সেরাম একটা নতুন ভ্যাকসিন বার করেছে কম দামে, সার্ভাভ্যাক নামে, সেটা দিয়েও সেটা 2-3 হাজার টাকার মধ্যে হয়ে যায়, সেটা বা তারও কম দামে হয়ে যাবে। সেটা সেটা শুরু হয়েছে, সেটা কিছু কিছু লোক নিতে শুরু করেছে। আমার মনে হয় এটা গভর্নমেন্ট যদি পলিসি অ্যাডাপ্ট করে এটা বিভিন্ন হেলথ সেন্টারের মাধ্যমে ইমিউনাইজেশন প্রোগ্রামে এটাকে যদি ঢুকিয়ে দেয় তাহলে খুব ভালো হয়। তাহলে এটা আমাদের দেশেও ক্যান্সার সার্ভিসকে আমরা দূর করে দিতে পারব। তাই ক্যান্সার সার্ভিস, সেই জন্য ক্যান্সার সার্ভিস নিয়ে আমাদের দেশের সব মেয়েদের বা মায়েদের সবাইকে সতর্ক হতে হবে। সতর্ক হতে গেলে কী করতে হবে? নাম্বার 1 হচ্ছে ফার্স্ট ভ্যাকসিনেশন, সবাইকে এখন ভ্যাকসিন দিতে হবে, ইয়াং মেয়েদের, ইভেন ছেলেদেরও ভ্যাকসিন দেওয়া উচিত, তাহলে ছেলেদেরও ওই ওরও মুখের ক্যান্সার এটা কমে যাবে। আচ্ছা, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্ক্রিনিং, মাঝে মাঝে প্যাপসমিয়া বা লিকুইডের সাইটোলজি যে স্টাডি রুটিন বেশি 3 বছর ছাড়াই উন্নত কান্ট্রিতে হয়। আমাদের দেশে 3 বছর না হলেও 10 বছর ছাড়াও যদি একবার করা হয় তাহলেও লাইফ টাইমে যদি একটা মেয়ে 2-3 বারও করে তাহলেও এইটা আর্লি ধরা পড়বে। এই হচ্ছে 2টো মেইন ব্যাপার। আর 3 নম্বর হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্টটা হচ্ছে খুব আর্লি স্টেজে ধরা পড়লে অপারেশন করা যায়, র্যাডিক্যাল হিস্টেরেক্টমি, মানে ইউটেরাস কেটে বাদ দিয়ে দেয় আর্লি স্টেজে ধরা পড়লে, মানে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, 4 হয়ে গেলে আর তাকে বাঁচানো যাবে না। তারপরে তাকে ওই প্যালিয়েটিভ থেরাপি, কোনো রকমের থেরাপি, রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিয়ে কিছুদিন বাঁচিয়ে রাখা যাবে। কিন্তু যে আর্লি স্টেজে ধরা পড়লে র্যাডিক্যাল অপারেশন এবং তার সঙ্গে রেডিওথেরাপি দিয়ে পেশেন্টকে বাঁচিয়ে রাখা সম্ভব, কিন্তু সেটা অনেক বেশি কস্টলি। তার চেয়ে যদি আমরা খুব ভ্যাকসিন নিয়ে নিই সবাই, সেটা অনেক কম খরচে সারা জীবন শান্তিতে মেয়েরা থাকতে পারবে, এই ক্যান্সার সার্ভিক্সের ভয় থেকে রক্ষা পাবে।